সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিপূর্বে আমি বলেছিলাম যে 2 জানুয়ারি কলকাতা হাইকোর্টে সবথেকে গুরুত্বপূর্ণ যে কেসটা রয়েছে তার মেনশন হবে, কিন্তু দুঃখের বিষয় যে সোমবার নয়, মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এই দুদিন কিন্তু কেস অর্থাৎ ডিভিশন বেঞ্চের কেস মেনশন করা হয়। ঠিক সে কারণেই কিন্তু আজকে মঙ্গলবার, আজকে কি হলো, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে পিটিশন এবং কমিশনের পক্ষ থেকেই মেধা তালিকা সম্পর্কিত সার্ভিস করা হয়েছে, যার কারণেই কিন্তু নোটিশে উল্লেখ করা রয়েছে যে মেনশনের তারিখটা। সেই কেসটার মেনশনের তারিখটা কবে সেটা আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে 5 জানুয়ারি বৃহস্পতিবার সেই মূল্যবান কেসের কিন্তু কি হবে মেনশন করা হবে, এবং শুনানির দিনও কিন্তু সেখানে ধার্য করা হয়েছে শুনানির দিন আগামী 10 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবারের দিন। তাহলে আমরা যতটুকু বুঝলাম যে এই সকালবেলা যে ভিডিওটা দিয়েছি ঠিক সেটাই কিন্তু হলো যে 5 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের দিন কেসটা মেনশন করা হবে এবং শুনানি করা হবে আগামী 10 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবারের দিন। এবার এই কেসের হিয়ারিংয়ের দিনের ঘটনাগুলো কী কী হবে, এই কেসের হিয়ারিংয়ের সময় কমিশনকে অবশ্যই মেধা তালিকা সাবমিট করতে হবে, মেধা তালিকা সেখানে জমা দিতে হবে। এবার সেই মেধা তালিকা জমা দেওয়ার পর মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যদি সেই মেধা তালিকায় কোনো ধরনের স্টে না দিয়ে যদি বলে সেই মেধা তালিকায় নিয়োগ করা হোক তাহলে নিয়োগ করতে পারবে, আর যদি বলে যে না এই মুহূর্তে সেই মেধা তালিকা পাবলিশ করতে পারবে কিন্তু নিয়োগ করতে পারবে না, যেহেতু পরবর্তী প্রসিডিওর এখনও পর্যন্ত বাকি রয়েছে বা পরবর্তী যে স্টেপগুলো রয়েছে রুলস অনুযায়ী যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্য পদ সংযোজন করতে হবে, তাহলে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট এ ধরনের কোনো একটা রায় দিতে পারেন যে আপাতত স্থগিত থাকুক কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ নিয়ে একসঙ্গেই তাদের কি কাউন্সিলিং করানো হোক। তো এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে মহামান্য কলকাতা হাইকোর্টের উপর, তাই আমরা এই বিষয় সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না। তাছাড়া ম্যাট 638-এর সঙ্গে অনেক বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে, সেখানে এমন কতগুলো বিষয় জড়িয়ে রয়েছে যে স্বচ্ছতার সঙ্গে যে রুলসগুলো রয়েছে সেই রুলসটাকে মানা হোক, এবার সেই রুলসের মধ্যে যা যা বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে দেখবেন। সে কারণেই হিয়ারিংয়ের দিন অবশ্যই আমরা কিছু একটা চিত্র দেখতে পাবো, আশা করি ভালো হোক সেটাই কামনা করব। যেহেতু দীর্ঘ 8-10 বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি এবং শিক্ষক শূন্য পদ অনেকটাই রয়েছে এবং অসংখ্য স্কুলে এই মুহূর্তে ছাত্র এবং শিক্ষকের যে অনুপাতটা রয়েছে সেটা একেবারেই ডিসব্যালেন্সড অবস্থায় রয়েছে, সে কারণে শিক্ষাটা মাঠে মারা যাচ্ছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আমরা সে যেন সেই মেরুদণ্ডটা ভেঙে ফেলছি, সে কারণেই আগামী দিনে শিক্ষক নিয়োগ অতি দ্রুত হোক এটাই কামনা করব। আজকের খবর এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।